তো চলুন আজকে নদীয়া জেলার সবথেকে সুন্দর জায়গা এটা মানে আমার দেখা সব থেকে সুন্দর জায়গায় চলুন যাই প্রথম ঘরে দেখতে পাচ্ছেন এই টলারের উপরে উঠে পড়েছি আমি সন্তোষ দীপ রকি এবং গোপাল সবাই ছবি তুলতে ব্যস্ত এবং যত দূর থাকবে শুধু গঙ্গা আর গঙ্গা এবং এই পরিবেশ মানে জাস্ট ভাবার মতন এটা ফিফটিন আগস্টের চিত্র যিনি স্বাধীনতার দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং দেখুন সবাই ক্যামেরা করতে ব্যস্ত গোপাল বলুন সন্তোষ বলুন এবং এইখানে রকি বসে আছে এবং সুন্দর মানে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি আর এই সময় ভিডিও করছি এটা সত্যি মানে অভূতপূর্ব এবং ওই দূর থেকে দেখতে পাচ্ছেন কোনো একটা জায়গায় পৌঁছে গেছে একদম ঠিকঠাক দেখেছেন এবং চলুন ওই জায়গাটাই আপনাকে নিয়ে যাব তো এই দেখুন আমিও একটু ক্যামেরাবন্দি হয়ে গেছি এবং ঠিক নৌকাটা একদম কুলে পৌঁছালো এবং এই দূরে দেখতে পাচ্ছেন মঙ্গলদ্বীপ একদম ঠিক ধরেছেন ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ এবং মঙ্গলদ্বীপ চলে এসেছে এটা খুব আমাদের জনপ্রিয় জায়গা বলতে পারেন নদীয়া জেলার এবং এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা সিম সিম্বল এবং তো চলুন ভিতর দিকে যাই এবং ওখানে অনেক মানুষ ভিতরে মঙ্গলদ্বীপের এখন আস্তে আস্তে সিজন চলে আসে যার ফলে অনেক মানুষ রয়েছে ওখানে এবং এই দেখুন দুটো জিরাপ্ত দেখতে অসাধারণ এবং তো চলুন একটু ভিতর দিক থেকে একটু ঘুরে আসি দেখুন বাস সাইডে দেখুন অনেকটা এলাকা জুড়ে পার্ক পার্কের দেখুন এটা পার্কের একটা অংশ এবং এই দেখুন দূর থেকে ডলফিন দেখতে পাচ্ছেন এবং একজন ভদ্র একটা জায়গায় একজন খুব সুন্দর একটা ডলফিনের চিত্র এবং সেখানে একটু আমি নিজে ক্যামেরাবন্দি হয়ে নিলাম এরপরে একটু বসে কোথাও গল্প করার মতো জায়গা খোঁজার উদ্দেশ্যে সন্তোষ দ্বীপ এই ব্যাপারে খুব দক্ষতা আছে ওরা খুব জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছে এবং কিছু যেন গোপাল আছে মাঝখানে আমি রয়েছি এবং এই দেখুন আমিও ক্যামেরাবন্দি কার্যত হয়ে গেছি এবং কাজ মানে মঙ্গলদ্বীপের সমস্ত আনাচি কানাচি ঘুরে 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 দেখছি যে কোথায় বসে অ্যাকচুয়াল আমরা একটু ভুঁড়ি ভোজ করা বা একটু পিকনিক করার মতো জায়গা পাই কি পাই না সেরকম উদ্দেশ্যেই সন্তোষ গোপাল আমি সবাই খুঁজছি এবং দুটো সাইড দেখছি অ্যাকচুয়াল কি হয়েছে এখন তো সিজন টাইম নয় অস্বাস্থ্যকর পরিবেশ বলা যেতে পারে এবং এরকম বাস সাইডগুলো এগুলো কটেজ টাইপের রয়েছে এরকম কটেজ অনেক আছে যেগুলো তালা তালাবন্ধ অবস্থায় আছে আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম যে এই তালা কি দেওয়া যায় মানে তালাটা কি খুলে দেওয়া যায় বলছে না এখন তো এই মুহূর্তে দেওয়া হয় না এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে তালা তালা খুলে দেওয়া হবে তো আমরা জলের ঢপ টপ সবই নিয়ে গেছিলাম যাতে একটা জায়গায় পিকনিক করতে এবং ইনি হচ্ছে যে ওই নৌকা চালক তার সঙ্গেও কথা বলছিলাম যে কিভাবে আমরা কোথায় বসতে পারি যে অ্যাটলিস্ট এখানে ভালো জায়গা আমাদেরকে একটু বলুন যেখানে বসতে পারেন তা ফাইনালি ওই ভদ্রলোক বলল যে চলুন একটা জায়গায় নিয়ে যে তারপরে আমাকে আবার আমাদেরকে অন্য একটা জায়গার পরিবেশে নিয়ে গেল যেখান থেকে আমরা টলার ধরে আস্তে আস্তে দেখছি সেই এগোচ্ছি এবং ফাইনালি ঠিক আরও একটা জায়গায় নিয়ে গেল সেইখানে গিয়ে আমরা অ্যাকচুয়াল রান্নাবান্না করেছিলাম ফিফটিন আগস্টে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে সব থেকে আমি বলবো সুন্দর জায়গা কেন বলছি সুন্দর জায়গা এটা হচ্ছে গঙ্গাচুণ্ডীর মিলনস্থল যেখানে জলের কালারটা দেখলে পরে আপনার মন জুড়িয়ে যাবে একদিকে কালো একদিকে সাদা এবং সত্যি এটা অভূতপূর্ব অভূতপূর্ব এবং এই দেখতে দেখতে আমরা ওখানে বসলাম বসে ভূড়িভ্রস্ত হলো রান্নাবান্না হলো এবং ফিফটিন আগস্টে আমরা সঙ্গে পতাকাও নিয়ে গেছিলাম বেশ কিছু কচিগা যাকে পতাকা তুলে দিয়েছি তাদের কাছে কিছু খাবার তুলে দিয়েছি এরকম একটা পরিবেশে আমাদের নিজেকে ফিফটিন আগস্টে গেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন